আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। করোনা ভাইরাস থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে রক্ষা করুক। সবাই আমরা সেজন্য একে অপরের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের এই ধরনের মহামারী দিয়ে ধ্বংস না করে, সেজন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিং আপনার কোন কোন কাজে আসবে, শুধুমাত্র ফেসবুক মার্কেটিং আপনি কেন শিখবেন, তার কারণ হচ্ছে আপনার একটি ওয়েবসাইট আছে অথবা ব্লগ সাইট আছে, সেই সাইটটাকে আপনি ফেসবুক মার্কেটিং করতে চান বা করবেন, কিন্তু তার কারণ কি? তার কারণ হচ্ছে বর্তমানে ফেসবুকে ইউজার সংখ্যা অনেকটা পরিমাণ বেশি। একটা সময় মানুষ শুধুমাত্র গুগলের উপর নির্ভরশীল ছিল, গুগলে সার্চ করে মানুষ বিভিন্ন সাইট বা যা কিছু খোঁজার শুধুমাত্র গুগল দিয়েই তখন সব কিছু খুঁজতে হতো বা পেতে হতো, এবং বলতে গেলে প্রায় মানুষ ফেসবুক ইউজ করে। সুতরাং ফেসবুক থেকে ইউজার বা কাঙ্ক্ষিত কাস্টমার বা গ্রাহক পাওয়া খুবই সহজ, এজন্য ফেসবুক মার্কেটিং করতে হয়। তো আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইট বা যে সাইট থাকুক না কেন, সেই সাইটগুলিতে বা আপনি যদি একজন অ্যাপস ডেভেলপার হন, সেই অ্যাপসের ইউজার পেতে অথবা বা আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপনার সেগুলি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ফেসবুক অত্যন্ত কঠোর ভূমিকা রাখে। তাছাড়া আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপওয়ার্ক, ফাইবার অথবা ফ্রিল্যান্সার এই সমস্ত মার্কেট প্লেসে আপনি যদি কাজ করতে চান, আপনার মধ্যে প্রথমে যে বাধা, কী কাজ করব, আমি তো কোনো কাজ জানি না, সেহেতু আপনি ফেসবুক মার্কেটিং কাজ শিখে শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি চান আপনি একটা ই কমার্স সাইট তৈরি করবেন, সেখানে বিভিন্ন প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টগুলি আপনি সেল করবেন, অথবা আপনি বিভিন্ন সাইটের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, অথবা আপনার কোনো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটি আপনি ফেসবুকের মাধ্যমে বিক্রি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক মার্কেটিং শিখতে হবে বা জানতে হবে। এটা খুব আহামরি যে কঠিন কোনো বিষয় তা কিন্তু নয়, শুধুমাত্র কিছু কৌশল শিখলে আপনি ফেসবুক মার্কেটিং করতে পারবেন এবং সেখান থেকে আপনার ইনকাম সোর্স তৈরি হতে পারে। তো ফেসবুক মার্কেটিং শিখতে গেলে অবশ্যই ফেসবুক আপনাকে ভালোভাবে শিখতে হবে, কারণ ফেসবুক আপনি ইউজ করেন হয়তো বা ফেসবুকের আরও অনেক খুঁটিনাটি বিষয় থাকে যেগুলি আপনি কখনো শিখেনও নাই বা শিখতে চানও নাই, যার কারণে আপনি পিছিয়ে রয়েছেন। সেহেতু আপনাকে ফেসবুকের মধ্যে একটু বেশি বেশি ঘোরাফেরা করলে আপনি ফেসবুক সম্পর্কে ধারণা নিতে নিতে অনেকটা এক্সপার্ট লেভেলে চলে যাবেন। এবং ফেসবুকে আমরা শুধুমাত্র নিউজ, ভালো মন্দ বিষয়গুলি, ভিডিও টিডিও দেখে সময় নষ্ট করি, অথচ কোনো গভীরে যে ফেসবুকের মধ্যে আরও অনেক বিষয় রয়েছে সেগুলো আমরা জানি না। যেমন ফেসবুকে রয়েছে পেজ, পেজ ক্রিয়েট করে আপনি নিজেকে নিজে ডেভেলপ করতে পারেন, অথবা গ্রুপ ক্রিয়েট করে সেখানেও অনেকটা ভাগ্যের চাকা খোলার সিস্টেম রয়েছে। তো সেগুলো হয়তো বা আপনি কখনো শিখেন নাই বা শিখতে চাননি। তাছাড়া আপনি হয়তো বা একদিন কোনো না কোনো ভিডিও দেখে হয়তো বা একটি ওয়েবসাইট খুলে ফেলেছেন, অথবা কখনো না কখনো ফ্রিল্যান্সার হওয়ার মনোবাসনা নিয়ে কোনো একটি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছেন, কিন্তু কোনো কাজ শেখার মতো ধৈর্য বা সময় বা অভাব অনাটনের মাধ্যমে জীবন পার হয়ে গেছে কিন্তু আগাতে পারেননি বা আপনার গন্তব্যে পৌঁছাতে পারেননি। তো যাই হোক, আজকে আমরা ফেসবুক মার্কেটিং শিখব। তো ফেসবুক মার্কেটিং শেখার জন্য, ফেসবুক মার্কেটিং করার জন্য প্রাথমিক কিছু প্রস্তুতি রয়েছে। যেমন এখন হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সার অথবা আপনার একটি এরকম একটি ওয়েবসাইট রয়েছে, এটি একটি আমার ব্লগ সাইট, এখানে আমার এই ভিডিওগুলি লিখিত আকারে পাবেন এবং সাথে ভিডিও থাকবে, যদি কেউ এখানে ঘুরে আসতে চান ঘুরতে পারেন, গ্রাম বাংলা অনলাইন ডট ইনফো নেম। যাই হোক, এখন হচ্ছে যে আপনি যদি ফ্রিল্যান্সার হন, তাহলে আপনার যে বায়ার হবে তিনি আপনাকে এরকম একটি লিঙ্ক দেবে যে এই লিঙ্কটাকে তুমি ফেসবুকে প্রমোশন করো, ফেসবুক মার্কেটিং করো। হয়তো বা এই লিঙ্কের পাশাপাশি আপনাকে কিছু ইমেজ দিতে পারে যে ইমেজগুলো দিয়ে আপনি ফেসবুকে পোস্ট করবেন। তারপর হচ্ছে যে আপনি যখন এই সাইটে ঢুকবেন, তখন সেই সাইটে ঢুকলে পরে আপনি সেই সাইট সম্পর্কে আপনি আইডিয়া নেবেন, সেই সাইটে বিভিন্ন পোস্ট থাকবে, সেই পোস্টের ভিতরে ছবি থাকবে, সেগুলো দিয়েও আপনি
ফেসবুকে পোস্ট করতে পারবেন। তো এই কাজগুলি মূলত ফাইবার বা আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এরকম মার্কেট প্লেস থেকে কাজগুলি পেতে হয় বা সেখান থেকে পেলে পরে আপনাকে এরকমই কাজগুলি করতে হবে। তাছাড়া যদি আপনাকে আলি এক্সপ্রেস, অ্যামাজন বা বিভিন্ন রকম ই কমার্স যে সাইটগুলি রয়েছে যারা প্রোডাক্ট বিক্রি করে, তো সেই সমস্ত প্রোডাক্টগুলির অ্যাফিলিয়েট প্রমোশন অপশন আপনি নিতে পারেন। তাদের প্রোডাক্টগুলি আপনি ফেসবুকের মাধ্যমে প্রমোশন করে বিক্রি করবেন, দেন সেই বিক্রির বিনিময়ে আপনি কমিশন পাবেন। সেজন্য আপনাকে ফেসবুক মার্কেটিং করতে হবে। তো এজন্য আপনাকে একটি পূর্ব প্রস্তুতি নিতে হবে, সে হচ্ছে গুগল ড্রাইভের সহযোগিতা নেবেন। গুগল ড্রাইভ ওপেন করে তার মধ্যে আপনি গুগল শিট রয়েছে, তো গুগল শিটের মধ্যে গিয়ে এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নেবেন। পেজ নিলে পরে এখানে বেশ কয়েকটি কলাম নিজে নিজে তৈরি করবেন, এজন্য কারো কলাম নেওয়ার দরকার নেই। এরকম কলাম তৈরি করে ফেসবুকে জনপ্রিয় যে গ্রুপ রয়েছে বা পেজ রয়েছে সেই সমস্ত গ্রুপগুলিকে আপনি লিস্ট করবেন। এবং ফেসবুক একটি অ্যাকাউন্ট থাকা এটা একটা গরিব মানুষের লক্ষণ, আপনি অবশ্যই একাধিক অ্যাকাউন্ট করবেন। তবে সেই অ্যাকাউন্টগুলি দিয়ে আপনি তো আর খারাপ কোনো কাজ করতেছেন না বা করবেনও না, আর যদিও করে থাকেন সেজন্য আমি দায়ী নই। আমি আপনাকে একাধিক অ্যাকাউন্ট খুলতে বলেছি ফেসবুক মার্কেটিং করার জন্য, অর্থাৎ আপনার ইনকামের রাস্তা পাকা করার জন্য। তো যখন আপনি ফেসবুকের মধ্যে ঢুকবেন তখন আপনি সার্চ বার দেখতে পাবেন, এখান থেকে গ্রুপ সার্চ করে নেবেন। যেমন আপনি যদি ই কমার্সের কোনো কাজ পান, কারণ বেশিরভাগ কাজগুলি হয়ে থাকে ক্রয় বিক্রয়ের কাজ, যেমন কেউ প্রোডাক্ট বিক্রি করবে এজন্য আপনাকে হায়ার করছে, আপনি তার প্রোডাক্টগুলি প্রমোশন করবেন, তাহলে আপনি এখান থেকে কোন গ্রুপগুলি আপনি খুঁজে নেবেন, সে হচ্ছে বাই অ্যান্ড সেলস। বাই অ্যান্ড সেলস এ ধরনের অনেক গ্রুপ রয়েছে। এখন হচ্ছে যে এখান থেকে আপনি কোন দেশের বাই অ্যান্ড সেলসের গ্রুপগুলি খুঁজবেন, তো সেই দেশ সিলেক্ট করে, যেমন যদি আপনি ফাইবার বা আপওয়ার্ক এ ধরনের মার্কেট প্লেস থেকে যদি আপনি কাজ পান যে ইউএসএর যে গ্রুপগুলি আছে বাই অ্যান্ড সেলস, সেই গ্রুপগুলিতে পোস্ট করতে হবে বা ইউএসএ কোনো প্রোডাক্ট প্রমোশন করতে হবে, তাহলে আপনাকে অবশ্যই ইউএসএর গ্রুপগুলি খুঁজে নিতে হবে। আপনি যদি বাংলাদেশে কোনো প্রোডাক্ট প্রমোশন করেন অথবা বাংলাদেশে কোনো সার্ভিস প্রমোশন করেন, তাহলে বাংলাদেশে যে গ্রুপগুলি রয়েছে, অর্থাৎ যে প্রোডাক্ট হোক বা যে সার্ভিসই হোক না কেন, সেই রিলেটেড যে গ্রুপগুলি রয়েছে সেই গ্রুপগুলি এক এক করে এখানে নাম ধরে ডেকে আপনি খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে দেখবেন যে এক একটা গ্রুপে মেম্বার সংখ্যা কীরকমের। যদি আপনি দেখেন যে মেম্বার সংখ্যা রয়েছে 50,000, 60,000, 10, 20, 30, অর্থাৎ বেশি মেম্বার দেখে দেখে আপনি গ্রুপগুলিতে জয়েন করবেন। একদিনে একাধিক অনেকগুলি গ্রুপে জয়েন করবেন না, আস্তে আস্তে করে, কারণ এটি হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিংয়ের পূর্ব প্রস্তুতি। তো বাই অ্যান্ড সেলস নামে যতগুলি গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকে আপনি এখানে উপরে ফিল্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি গ্রুপ সিলেক্ট করলে শুধুমাত্র গ্রুপগুলি আপনার সামনে সার্চ রেজাল্ট হিসাবে শো হবে। তো এখান থেকে আপনি এনি গ্রুপ অথবা পাবলিক গ্রুপ, প্রাইভেট গ্রুপ এগুলো ফিল্টার করে নিতে পারেন। প্রাইভেট যে গ্রুপ রয়েছে সেখানে হয়তো আপনাকে পোস্ট করতে দিবে না বা আপনাকে তারা মেম্বার হিসাবে অ্যাসেপ্ট করবে না, সেহেতু আপনি পাবলিক গ্রুপ অথবা এনি গ্রুপ দিয়ে এরপরে আপনি গ্রুপগুলি খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে এই যে জয়েন বাটন দেখতে পাচ্ছেন, এই জয়েন বাটনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে পরে বাই অ্যান্ড সেলস একটি গ্রুপ দেখতে পাচ্ছেন, এখানে আমি রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে আবার, কারণ এখানে তারা অটোমেটিক্যালি অ্যাসেপ্ট করে নিচ্ছে। কিন্তু কিছু গ্রুপ রয়েছে যেখানে অটোমেটিক্যালি অ্যাসেপ্ট করবে না, সেক্ষেত্রে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে পারে। তো প্রশ্নটা পড়ে তার একটি সহজ বা কঠিন জবাব আপনি দিয়ে দিবেন, তাহলে তারা কেউ না কেউ সেটা অ্যাসেপ্ট করে নিবে। এভাবে করে গ্রুপগুলিতে জয়েন হবেন। গ্রুপে যখন জয়েন হবেন তখন আপনি কি করবেন, আপনি সেই গ্রুপে পোস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই গ্রুপটি আমি এখন ওপেন করলাম, কিন্তু এখানে এই গ্রুপটির লিঙ্ক রয়েছে, তো এই গ্রুপের লিঙ্কটা আমি কপি করে আমরা গুগল শিটের মধ্যে এখানে পেস্ট করে রাখব। এবং এই গ্রুপটি কোন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি জয়েন হয়েছেন সে ফেসবুকের নাম দিবেন, এবং গ্রুপটি কোন রিলেটেড সেই রিলেটেড একটা সিরিয়াল করবেন,
তারপর হচ্ছে এটা ইউএসএর না ইউকের নাকি বাংলাদেশি বা ইন্ডিয়া ভারতের, তো সেটা আপনি সিলেক্ট করে করে রাখবেন এটা আপনার বোঝার সুবিধার্থে। এখন যখন আপনি এই গ্রুপটাতে ঢুকবেন, কারণ বারবার তো এখানে খুঁজে সার্চ করে খুঁজে নিয়ে আপনি গ্রুপে পোস্ট করবেন না, তো সেক্ষেত্রে যেটা করবেন আপনি আপনার এই যে গুগল শিট থেকে আপনি এখানে ক্লিক করলে এই গ্রুপটি ওপেন হবে। ওপেন হলে পরে আপনি এখানে পোস্ট করতে পারবেন, গ্রুপে যখন আপনি মেম্বার হবেন তখনই আপনাকে গ্রুপে পোস্ট করার মতো অগ্রাধিকার তারা দিয়ে থাকবে। তো যখন আপনি এখানে ক্লিক করলেন, তো এখানে ক্লিক করে আমরা পোস্ট করব। আমি ভিডিওটি একটু সংক্ষেপ করে বলছি, কারণ এটা যদি আপনাকে আস্তে আস্তে ধরে ধরে বোঝাতে যাই তাহলে এই ভিডিওটি হবে অনেকটা লম্বা, ততটা লম্বা সময় আপনি আমাকে দিবেন না। তো যাই হোক, আমি সংক্ষেপে বোঝাতে চাচ্ছি, আপনি মনে হচ্ছে বুঝতে পারবেন। তো মনে করেন যে এটা হচ্ছে একটি ই কমার্স সাইট। এখন এই সাইটের এটা হচ্ছে মেন যে লিঙ্ক বা মেন যে তাদের যে অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস এটা। তারপর হয়তো বা অনেক কোম্পানি আছে যারা তাদের এই যে মেইন অ্যাড্রেসটি বা মেইন লিঙ্কটি আপনাকে দিবে না, হয়তো বা তার মধ্যে থেকে আপনাকে এই যে শু বা বিউটি, হেলথ অ্যান্ড বিউটি এই ধরনের কোনো প্রোডাক্ট বা পেজ, ওয়েবসাইটের মধ্যে আবার পেজ থাকে, তো তার মধ্যে থেকে কোনো একটি ক্যাটাগরি পেজ আপনাকে প্রমোশন করতে দিতে হতে পারে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি বড় লম্বা লিঙ্ক, তো এই লিঙ্কটাকে এত বড় লিঙ্ক কিন্তু আপনি শেয়ার করতে পারবেন না, এই জন্য আপনাকে এই লিঙ্কগুলি শর্ট করে নিতে পারবে, শর্ট করে নিতে হবে। এজন্য আপনি বিটলি রয়েছে, তো বিটলি থেকে আপনি সং এই যে দেখতে পাচ্ছেন বিটলি, তো বিটলি থেকে আপনি লিঙ্ক শর্ট করে নিতে পারবেন। তো এত কিছু দেখিয়ে আমি সময় নষ্ট করব না, বড় বড় লিঙ্কগুলোকে শর্ট করার জন্য বিটলি ওয়েবসাইট রয়েছে, সেখানে ঢুকে লিঙ্কটাকে শর্ট করে নিতে পারবেন। অথবা যদি আপনাকে এরকম ছোট লিঙ্ক দেয় কেউ প্রমোট করার জন্য, অথবা আপনার নিজের লিঙ্ক হলেও আপনি এই লিঙ্কটাকে প্রমোশন করবেন। এখন এই লিঙ্কটাকে প্রমোশন করব, কিন্তু কেউ যদি এই লিঙ্কটা দেখে তাহলে তো আমার ওয়েবসাইটে আসবে না, এই লিঙ্কটা দেখেই ঢুকে কেউ আমাদের ওয়েবসাইটে আসবে না। যেমন এই যে বাই অ্যান্ড সেল, এখানে যদি আমি এই লিঙ্কটাকে পেস্ট করি তাহলে হয়তোবা কেউ আমার এই সাইটের লিঙ্কের জন্য এই লিঙ্কে ঢুকে কেউ আসবে না। সুতরাং এই লিঙ্কটা এখানে বসালে আমাদের যেটা করতে হবে সে হচ্ছে, আমরা মনে করেন যে এই যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট অথবা আলি এক্সপ্রেস ওয়েবসাইটে ঢুকলাম, তো আলি এক্সপ্রেস ওয়েবসাইট থেকে আমরা পোস্ট করব। তো পোস্ট করতে হলে আমাদেরকে যে প্রোডাক্টটি সে পোস্ট করতে বলে, যদি কোনো পেজ ইউআরএল দেয় তাহলে সেই পেজে আমরা সেই ইউআরএলে আমরা প্রবেশ করব। মনে করেন আলি এক্সপ্রেস কোম্পানি বলল যে, আমাকে হায়ার করলো যে এই লিঙ্কটাকে তুমি প্রমোশন করো, মানে অর্থাৎ এই লিঙ্কে তুমি ভিজিটর পাঠাও। তো ভিজিটর পাঠানোর জন্য এখন আমরা এই যে লিঙ্কটা আমরা পেলাম, কিন্তু লিঙ্কের সাথে সে কোনো ইমেজ দিল না, কারণ হচ্ছে এই লিঙ্ক এই লিঙ্কের মধ্যে বা এই পেজের মধ্যে অনেকগুলি প্রোডাক্ট রয়েছে। এখন আমরা এখান থেকে এই প্রোডাক্টগুলিকে কালেক্ট করব, সেক্ষেত্রে এই প্রোডাক্টের ছবিগুলি আমরা ডাউনলোড করব, অথবা আপনার যদি কোনো সাইট হয় তাহলে সে সাইট এর তো রিলেটেড কিছু পিকচার বা ছবি থাকবে, যেমন তার একটি লোগো থাকবে, তার বানানো আরও কিছু পিকচার থাকবে, যে সাইটের সাইনবোর্ডগুলি আপনার বানানো রয়েছে সেই সাইনবোর্ডগুলি তো অবশ্যই আপনার থাকবে। অথবা যদি আপনি কারো কাজ করেন হায়ারে তাহলে সে তো অবশ্যই সে সাইটের অনেক ছবি থাকবে বা পিকচার থাকবে, যেমন প্রোডাক্ট হলে প্রোডাক্টের ছবি থাকবে, অথবা সেটা অন্যরকমভাবেও থাকতে পারে। তো সেই ধরনের ছবিগুলিকে আমরা সেভ করব। আমাদের এখন মনে করেন যে আমরা এই প্রোডাক্টটি প্রমোশন করব, অথবা এটা প্রোডাক্ট না হয়েও অন্য কিছু হতে পারে, কোনো সার্ভিস হতে পারে, সেই সার্ভিসেরও তো অবশ্যই একটা ইমেজ থাকে, তো সেই ইমেজটাকে আমরা সেভ করব আমাদের কম্পিউটারে। যেমন এই যে প্রোডাক্টটি চলে আসছে, তো এই প্রোডাক্টটির ইমেজটাকে আমরা সেভ করব। সেভ করে দিলাম এক জায়গায়।
দেখানোর উদ্দেশ্যে যদিও আমরা, যাই হোক, এখন আমরা ছবিটাকে সেভ করলাম। এখন এই প্রোডাক্ট থেকে আপনি যদি কোনো ইনফরমেশন নিতে চান তাহলে সেই প্রোডাক্ট থেকে ইনফরমেশন নেবেন, তবে হুবহু কপি করবেন না, তাহলে সমস্যা হতে পারে। ইনফরমেশনগুলো নিয়ে আপনি নোটপ্যাডে রাখবেন, নোটপ্যাডে রাখবেন, তারপরে হচ্ছে অথবা আপনি পেজ খুলে সেই পেজের মাধ্যমেও প্রমোশন করতে পারেন। পেজে পোস্ট করে সেই পোস্টগুলি আপনি গ্রুপে শেয়ার করবেন, আর গ্রুপে যখন পোস্ট করবেন অবশ্যই মনে রাখবেন যে আপনি প্রত্যেক দিন একটি মাত্র অ্যাকাউন্ট দিয়ে 3টা থেকে 5টা, তার বেশি পোস্ট করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে, অ্যাকাউন্টটি ব্লক খেতে পারে। আচ্ছা, এখানে আমরা একটি পোস্ট করব, তো পোস্ট করার জন্য আমরা যখন কোনো পোস্ট করব, তো সব পোস্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে ছবি। তো আমরা যে প্রোডাক্টের ছবিটি নিয়েছিলাম আলি এক্সপ্রেস থেকে, সেই প্রোডাক্টের ছবিটা এখানে আমরা আপলোড করে দিব। এটা হয়তো বা আপনি জানেন যে কীভাবে ফটো আপলোড করতে হয়। আপনার বায়ার যদি কোনো ভিডিও প্রমোশন করতে চায়, সেক্ষেত্রে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে কিছুটা ডিসক্রিপশন লিখবেন, কিছু কথাবার্তা লিখবেন সেই প্রোডাক্টের, যেমন একটি প্রোডাক্ট ই কমার্স সাইটে সে প্রত্যেকটি প্রোডাক্টের একটি ছোটো করে ডিসক্রিপশন লেখা থাকে, প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস কিছু বর্ণনা লেখা থাকে, অথবা যদি আপনার মন থেকে কোনো বারো বর্ণনা চলে আসে, তো সেরকম করে যতটা সুন্দর করে আপনি বসাবেন ততটাই আপনার জন্য ভালো হবে, বায়ার খুশি হবে, আপনার প্রতি বায়ার খুশি হয়ে আপনাকে কাজ দিতে উৎসাহী হবে। তো একটি প্রোডাক্ট যখন আপনি প্রমোশন করবেন, তার ডিসক্রিপশনে যা লিখছেন, যদি আপনি পাঁচটি প্রোডাক্ট পোস্ট করতে চান, একই প্রোডাক্ট 5টা গ্রুপে পোস্ট করতে চান, তাহলে অবশ্যই ডিসক্রিপশনগুলি আলাদা আলাদা করে দিবেন। আর একই পেজে বারবার পোস্ট করবেন না, বিভিন্ন পেজ আপনি এভাবে লিস্ট করে রাখবেন গুগল শিটের মধ্যে, লিস্ট করে করে সেই এক একটি গ্রুপে ঢুকবেন আর সেই প্রোডাক্টগুলি এক একটা করে পোস্ট করবেন। তবে প্রতিদিন একটি প্রোফাইল থেকে 5টির অধিক পোস্ট করবেন না, এই জন্য বলছি যে আপনি একাধিক, অর্থাৎ 5-10টা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন শুধুমাত্র প্রোডাক্ট সেল করার জন্য, প্রোডাক্ট অথবা যে কোনো বিষয়ে হোক সেটা প্রমোশন করার জন্য এই কাজটা করতে পারেন। এভাবে করে পোস্ট করবেন, আশা করি পোস্ট সবাই করতে করতে বন্যা বসিয়ে দিয়েছেন ফেসবুকে, সেহেতু পোস্ট করার শিখাতে হবে না। তবে প্রোডাক্টের পোস্টগুলো দেখে নিয়েছি, প্রোডাক্টগুলির ছবি এভাবে অ্যাড করতে হয়, প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখতে হয়, লিখে পরে সেই প্রোডাক্টটাকে পোস্ট করে দিতে হয়। তারপরে হচ্ছে যে আপনি চাইলে সেই প্রোডাক্টটি যে ডিসক্রিপশনগুলো লিখবেন, লেখার পরে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে বা প্রোডাক্টটাকে খুঁজে পেতে বা প্রোডাক্ট যে সাইটে রয়েছে সেই সাইটটাকে পেতে হলে সেই সাইটের লিঙ্কটাকে আপনি কপি করে সেই ডিসক্রিপশনের নিচে লিখে দেবেন, তাহলে যে কাউকে আপনার প্রোডাক্ট খুঁজে পেতে বা আপনি যে সাইটের জন্য ভিজিটর পাঠাতে চান সেই সাইটের লিঙ্কটাকে অবশ্যই দিয়ে দেবেন। তো এই হচ্ছে একটা কথা। তারপর হচ্ছে যে আপনার প্রোডাক্টটি বা আপনার সার্ভিসটি, সেটি আপনার নিজের হোক বা আপনার কোনো অনলাইন মার্কেট প্লেস থেকে হোক, সে প্রোডাক্টটি তো অবশ্যই জানবেন আপনি কোন রিলেটেড বা কোন বিষয়ে আপনি প্রমোশন করতে যাচ্ছেন। তো সেই বিষয়ে যেটা করতে হবে, আপনি ফেসবুকে সার্চ দিয়ে, যেমন এখানে আমরা সার্চ দিয়েছিলাম গ্রুপ, এবার আমরা সার্চ দিব পোস্ট। তো আমরা মনে করেন যে আমাদের প্রোডাক্টটি যে রিলেটেড, মনে করেন ওম্যান ক্লোথিং, মানে মহিলাদের কাপড় চোপড়, তো মহিলাদের কাপড় চোপড় আমরা খুঁজে নেব। সার্চ বক্সে আমরা মহিলাদের কাপড় লিখে খুঁজবো, তো এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট, পোস্ট আমাদের দরকার হচ্ছে এখন, পোস্ট সে সময় দরকার ছিল গ্রুপ, আমাদের যদি পেজ দরকার হয় তাহলে পেজ আমরা খুঁজে নেব, অ্যাপস দরকার হলে অ্যাপস, ইভেন্ট দরকার হলে ইভেন্ট, আর পোস্ট দরকার হলে পোস্ট, তো আমরা পোস্টগুলি খুঁজে নেব। পোস্ট খুঁজে নিলে তো দেখতে পাচ্ছেন এই হলো পোস্ট। এখন হচ্ছে যে এই পোস্টগুলি কোন গ্রুপ থেকে, সেই গ্রুপে আমি যদি জয়েন থাকি তাহলে এই পোস্টের মধ্যে ঢুকে, যেমন অনলাইন শপিং ইন ইন্ডিয়া, যেমন এই গ্রুপে আমরা ঢুকবো, ঢুকে পরে আমরা যে প্রোডাক্টটি প্রমোশন করতে চাচ্ছি সেই প্রোডাক্ট রিলেটেড যে প্রোডাক্ট আমরা দেখতে পাই, সেই প্রোডাক্টের নিচে গিয়ে আমরা কমেন্ট করব যে প্রোডাক্টটি
সম্পর্কে একটু গুণাগুণ লিখে দিবেন তাকে উৎসাহী করার জন্য। আপনি যদি শুধুমাত্র ওই কমেন্টে এসে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি ঢেলে দেন তাহলে কিন্তু সে আপনার লিঙ্কটাকে অ্যালাউ করবে না, স্প্যামিং হয়ে যাবে। সুতরাং স্প্যামিং না করে আপনি এই প্রোডাক্ট সম্পর্কে উৎসাহী করে তারপরে, অর্থাৎ এই প্রোডাক্টটি যিনি ছেড়েছেন তাকে আপনি উৎসাহী করে তার প্রোডাক্ট সম্পর্কে ভালো বলে তার প্রোডাক্ট পাশাপাশি আইডিয়া দিয়ে তারপর আপনি বলবেন যে এরকম প্রোডাক্ট আমার কাছেও একটা রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন, এই হচ্ছে তার লিঙ্ক, এভাবে করে কমেন্ট করতে পারেন। তো আপনি পোস্ট করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে যে আপনি যদি আপনার যদি পেজ থাকে বা আপনি সেই প্রোডাক্ট আপনি মাসব্যাপী বছরব্যাপী যদি কারো প্রোডাক্ট প্রমোশনের কাজ করে থাকেন তাহলে আপনি তার জন্য পেজ খুলে নিতে পারেন, গ্রুপ খুলে নিতে পারেন। খুলে খুলে সেগুলোকে আপনি আস্তে আস্তে করে প্রমোশন করতে পারেন। পেজ খুলে সেই পেজ এর মধ্যে প্রোডাক্টগুলি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পোস্ট করতে পারেন। এখানে পেজের টাইটেল, পেজের যে প্রোফাইল পিকচার, কভার ফটো, এগুলি দিয়ে শপ নাও বাটনে আপনি যে প্রোডাক্টের যে সাইটের আপনি লিঙ্কটাকে প্রমোশন করতে চান সেই লিঙ্কটাকে দিয়ে দিতে পারেন। তারপরে যে প্রোডাক্টগুলি ছাড়বেন সেই প্রোডাক্টের সাথে সাথে আপনি লিঙ্কগুলি বসিয়ে বসিয়ে আপনি একটি পেজকেও প্রমোশন করতে পারেন। এভাবে করে ফেসবুক মার্কেটিং করা হয়। তো যাই হোক, ফেসবুক মার্কেটিং আরও বিস্তারিত বোঝাতে গেলে আরও অনেক লম্বা সময় লাগবে। তাই আশা করি মোটামুটি বেসিক লেভেলে বা মোটামুটি ফেসবুক মার্কেটিং করার জন্য যে বিষয়গুলি জেনে আপনি কাজটা শুরু করতে পারবেন, আশা করি এতটুকুর মধ্যে তার একটি ছোটোখাটো ধারণা আপনার হয়ে গেছে। যাই হোক, পরবর্তীতে আরও যদি অ্যাডভান্স মনে করি যে বা এই ভিডিওটি যদি সারা জায়গায় তাহলে আরও অ্যাডভান্স করে বা আরও একটু কৌশল অবলম্বন করে আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যদি সেই ভিডিওগুলি পেতে চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে আবারও কোনো বিষয় নিয়ে হাজির হব, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।